হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নাতি নাতনির পাঠশালা আজকে লেসনটি হবে গ্রাফ অ্যান্ড চার্টের প্র্যাকটিস ক্লাস এই ভিডিওটি দেখার আগে রিকোয়েস্ট করছি গ্রাফ অ্যান্ড চার্টের প্রথম ভিডিওটি অর্থাৎ রুলস ক্লাসটি দেখার জন্য তা না হলে বুঝতে সমস্যা হবে এই ক্লাসটি করার জন্য কয়েকটি শর্ত মানতে হবে শর্ত এক তোমাদের অবশ্যই পূর্বে ক্লাসের গ্রাফের পয়েন্টসগুলো মুখস্থ করতে হবে শর্ত দুই আমি ধরে নিচ্ছি তোমাদের খাতায় পয়েন্টসগুলো নোট করা আছে সো আমরা এই ক্লাসটি করার জন্য এখন উপযুক্ত লেটস প্র্যাকটিস দ্য গ্রাফ ওয়ান স্ক্রিনে একটি প্রশ্ন ডিসপ্লে করা আছে সো এখন তোমরা কীভাবে গ্রাফটি স্ট্যান্ডার্ড ওয়েতে আনসার করবে তা দেখতে যাচ্ছ তোমরা কি পূর্বের ক্লাসের পয়েন্টস ওয়ানের কথা মনে আছে পয়েন্ট ওয়ানে বলেছিলাম বিল ও শব্দটা বাদ দিয়ে প্রথম থেকে শেষ অংশটুকু লেখার জন্য সো এই ক্ষেত্রে আমি বিল ও শব্দটা বাদ দিব এবং প্রথম থেকে শেষ অংশটি আমি লিখে দিলাম তোমরাও এই কাজটি করবে দ্বিতীয় পয়েন্টে বলেছিলাম ফ্রম দ্য গ্রাফ উই সি দ্যাট এই কথাটা লিখে গ্রাফ থেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মধ্যে তুলনা করার জন্য গ্রাফে সর্বোচ্চ হচ্ছে চল্লিশ পারসেন্ট যেটি কিনা দুই হাজার বাইশে এবং সর্বনিম্ন হচ্ছে এইট পারসেন্ট যেটি কিনা দুই হাজার সো এই কথাটি আমি এখানে লিখে দিলাম দ্য হায়েস্ট পারসেন্টেজ অব দ্য ইয়ার ওয়াশ ছিল চল্লিশ পার্সেন্ট অর্থাৎ ফোরটি পার্সেন্ট ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু সালের আগে অবশ্যই ইন তোমরা ইউজ করবে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ওয়াশ সর্বনিম্ন পার্সেন্টেজটা ছিল এইট পারসেন্ট ইন টু থাউজেন্ড তৃতীয় পয়েন্টে আমি বলেছিলাম অ্যাট ফার্স্ট উই সি দ্যাট অথবা ফাইন্ড দ্যাট লিখার জন্য তারপর প্রথম এবং দ্বিতীয় শালটার বিস্তারিত বর্ণনা দেওয়ার জন্য সো আমি সেই কাজটি এখানে করেছি ইন টু থাউজেন্ড এইটিন দ্য ইন্টারনেট ইউজার্স ওয়ে এইট পারসেন্ট অ্যান্ড ইন টু থাউজেন্ড নাইনটি ইট ইনক্রিজ টু ফিফটি পার্সেন্ট একটা বৃদ্ধি পেয়েছে পনেরো পারসেন্ট তোমরা খেয়াল করো পূর্বের লাইনে পারসেন্টেজটা আগে দিয়েছিলাম কিন্তু পরের লাইনে এসে আমি শালটি আগে দিয়েছি এতে করে গ্রাফটি অনেক সুন্দর হয় আচ্ছা আমি এখন মূল পয়েন্টে চলে যাই চতুর্থ পয়েন্টে এসে আমি বলেছিলাম প্রথম এবং দ্বিতীয় ইনফরমেশনটার মধ্যে তুলনা করার জন্য সো আমি সেই কাজটি করেছি দিস পার্সেন্টেজ ওয়াজ হায়ার দিস পার্সেন্টেজ বলতে দুই হাজার উনিশ সালের পার্সেন্টেজটাকে বোঝানো হয়েছে অর্থাৎ ফিফটি পারসেন্ট ওয়াজ হায়ার দেন বিফোর পার্সেন্টেজ বিফোর পার্সেন্টেজ বলতে দুই হাজার আঠারো সালের আট পার্সেন্টকে বোঝানো হয়েছে দিস পার্সেন্টেজ ওয়াজ হায়ার দেন বিফোর পার্সেন্টেজ হুইস ওয়াজ যেটি ছিল সালের পার্সেন্ট পাঁচ নাম্বার পয়েন্টে এসে আমি বলেছিলাম উই অলসো সি দ্যাট অথবা এগিন কথাটি লিখে তৃতীয় এবং চতুর্থ ইনফরমেশনটা বর্ণনা দেওয়ার জন্য গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় ইনফরমেশনটা হচ্ছে বিশ পার্সেন্ট এবং চতুর্থ ইনফরমেশনটা হচ্ছে আড়াইশ পার্সেন্ট এই দুইটি পার্সেন্টের অর্থাৎ সালের বর্ণনা আমি এখন দিব এগেইন আবারও দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইনক্রেজ বৃদ্ধি পেয়েছে ইন টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ দুই হাজার বিশ সালে ইন্টারনেট ইউজারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে যেটা কিনা কি না বিশ পার্সেন্ট সো এটাই আমি লিখলাম দ্যাট ওয়াজ টোয়েন্টি পার্সেন্ট ইন দ্য নেক্সট ইয়ার পরবর্তী বছর অর্থাৎ দুই হাজার একুশে ইট রোজ একটা বৃদ্ধি পেয়েছে আমরা এখানে ইনক্রিজও দিতে পারি না তবে চেষ্টা করবে তোমরা বাসার বৈচিত্র্য রক্ষা করার জন্য এর ফলে যিনি তোমার খাতাটি দেখবেন তিনি তোমার সম্পর্কে পজিটিভ ধারণা তৈরি হবে অর্থাৎ ইট রোজ এটা বৃদ্ধি পেয়েছে টু টোয়েন্টি এইট পারসেন্ট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দুই হাজার একুশে আড়াইশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ষষ্ঠ পয়েন্টে আমি বলেছিলাম তৃতীয় এবং চতুর্থ পার্সেন্টেজটা তুলনা করার জন্য সো এই কাজটি আমি এখন করেছি দিস পার্সেন্টেজ ওয়াজ হায়ার দেন বিফোর পার্সেন্টেজ হুইস ওয়াজ টোয়েন্টি এইট পার্সেন্ট যেটা ছিল কত টোয়েন্টি এইট পার্সেন্ট তারপর সাত নম্বর পয়েন্টে বলেছিলাম শেষের বছরটা বর্ণনা করার জন্য ইন দ্য লাস্ট ইয়ার সব শেষে লাস্ট ইয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার বাইশ দ্য ইন্টারনেট ইউজার্স ওয়ার অলসো ইনক্রিজ আরও বৃদ্ধি পেয়েছে দ্যাট ওয়াজ টোয়েন্টি পার্সেন্ট যেটা ছিল কত চল্লিশ পার্সেন্ট ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু আট নম্বর পয়েন্টে আমি বলেছিলাম উই নোটিস দ্যাট কথাটা লিখে সর্বোচ্চ হারের সালটা বর্ণনা করার জন্য গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ হারের সালটা হচ্ছে দুই হাজার বাইশ সো আমরা লিখলাম দ্য হায়েস্ট নাম্বার অফ পিপল ইউজিং দ্য ইন্টারনেট ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু সবশেষে নয় নম্বর পয়েন্টে এসে আমরা লিখবো ওভারঅল ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইজ ইনক্রেজিং গ্রাজুয়ালি অর্থাৎ ইন্টারনেট ইউজারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ক্রমাগতভাবে যদি ইন্টারনেট ইউজারের সংখ্যা কমত তাহলে দিতাম ডিক্রেজিং যদি ওঠানামা করতো তাহলে দিতাম ফ্ল্যাকচুয়েটিং আশা করি তোমরা আজকের এই ক্লাসটি ভালো করে বুঝতে পারছো আমরা পরবর্তী কোনো ক্লাসে পাই চার্ট নিয়ে আলোচনা করব। সো আশা করি তোমাদের গ্রাফ অ্যান্ড চার্টে আর কোনো প্রবলেম থাকার কথা নয় তোমরা যদি গ্রাফ অ্যান্ড চার্টের উপর আরও প্র্যাকটিস ভিডিও চাও তবে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তোমাদের পরীক্ষায় একশো পার্সেন্ট কমনের নিশ্চয়তা নিয়ে একটি গ্রাফ চার্টের সাজেশন তুলে ধরেছি তোমরা অবশ্যই এই সাজেশনটি খাতায় লিখে নিবে এবং প্র্যাকটিস করতে থাকবে আশা করি এর থেকে একশো পার্সেন্ট কমন আসবেই আসবে আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট ভিডিওটি পেতে অবশ্যই নাতি নাতনির সাথে সবসময় সর্বদা যুক্ত থাক।